শুভ্রাংশু রায়কে 6 বছরের জন্য সাসপেন্ড করলো তৃণমূল। শুভ্রাংশুর মন্তব্য বরদাস্ত করে না তৃণমূল। দলের শৃঙ্খলা সবার থেকে আগে, তাই এই কঠিন সিদ্ধান্ত জানালেন পার্থ চট্টোপাধ্যায়। আমার অসুস্থতা নিয়েও 47টা ওয়ার্ডে প্রচারে গেছি, অনেক সাংবাদিক বন্ধুকেও দেখেছি, কিন্তু লাস্ট দিন যাকে আমি মমতাময়ী মা ভাবি, নেত্রী ভাবি, তিনিও আমাকে বললেন গদ্দারের ছেলে। আমি জানি না বাংলায় সংস্কৃতি বা সৃষ্টিতে গদ্দারের ছেলে বলে এই ভাষাটা কতটা মানানসই, এটা নিজের বিবেকের কাছে লাগছে। এখন অনেকে বলবেন বিবেক কোথা থেকে এলো, কেন এলো, দল ফল খারাপ করার বলে এত কিছু বলা হচ্ছে। আমি দল এখন ছাড়ছি না, দল কি আমাকে বিশ্বাস করছে সেটাও আমি কিন্তু জানি না। আমার কাছে সব কিছুই একটা কোশ্চেন মার্ক হয়ে দাঁড়াচ্ছে। পরিবারের কাছে কৈফত দিতে হচ্ছে, দলের ছেলেদের কাছে কৈফত দিতে হচ্ছে, আবার বন্ধু বান্ধবের কাছেও কৈফত দিতে হচ্ছে, তুই কী করছিস? আমি কনফিউজড টোটালি। তবে এইটুকু বলতে পারি আজকে যে আমি একটা জিনিস বলতে পারি যে আমি গর্ববোধ করি আমার বাবাকে নিয়ে। অনেকে বলেছিল লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করবে, আমি খালি একটা জিনিস বলব যে একটা মুকুল রায় যে নিজে হাতে দলটাকে তৈরি করেছিল সেই দলটাকে ভেঙে তছনছ করে দিল। তাই এই বাংলার মধ্যে অবস্থিত কাঁচাপাড়ায় ওই কাঁচা ছেলেটাই কাঁচা মাথা দিয়ে চাণক্যর বুদ্ধিতে সারা বাংলাটাকে চষিয়ে বেড়ান। দেখুন কে কি বলেছিল, তারা আমার সিনিয়র লিডার, আমি এখনও তৃণমূল কংগ্রেসে রয়েছি, তারা ভাবছে কিনা আমি তৃণমূল কংগ্রেসে আছি কিনা আমি জানি না। আমি কারোর সম্বন্ধে কিছু বলবো না, কারোর প্রতি রাগ নেই, কিন্তু মনে দুঃখ আছে, অভিমান আছে। আমি ভেবেছিলাম এই জায়গাটা লিড দেবো, লিড দিতেও পারিনি, কারণ আমি আমার বাবার কাছে হেরেছি, আমি আজকে বাজিগর। অভিমানী শুভ্রাংশু কি এবার বাবার দলে যোগ দেবে? এখনো সে প্রশ্ন আসেনি, বাবার সাথে কথা বলবো নিশ্চয়ই। এবং আমার যারা ফলোয়ার্স আছে, যারা আমাকে দেখে রাজনীতিতে নেমেছে বা আমাকে ভালোবেসে আমার সাথে থাকে, তাদের সকলের সাথে কথা বলবো। এলাকার মানুষ যারা আমাকে চেনে জানে, আমাকে ভোটে আশীর্বাদ করে, তাদের সাথে কথা বলবো। এবং আমার কিছু প্রিয়জন মানুষ রয়েছে, বন্ধু রয়েছে, তাদের সাথে কথা বলবো বলে আমি ডিসিশন নেব। তার মানে কিছু আপনি ভাবছেন